আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো। দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের রেভিনিউ রিকগনিশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের একটা ম্যাথ আমি আগের ক্লাসে করানো হয়েছে, আজকে আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা দেখতেছি হচ্ছে টু টাইপস অফ ম্যাথ, এই রেভিনিউ রিকগনিশনের কয় ধরনের ম্যাথ, দুই ধরনের। একটা হচ্ছে সেলস রিলেটেড ম্যাথ, আর একটা হচ্ছে কন্ট্রাক্ট রিলেটেড ম্যাথ। আপনি যখন সেলস রিলেটেড ম্যাথের অঙ্কে যাবেন, তখন দুইটা মেথডের অঙ্ক আছে, একটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথডের অঙ্ক, একটা হচ্ছে কস্ট রিকভারি মেথডের অঙ্ক। আর আপনি যখন কন্ট্রাক্ট রিলেটেড অঙ্কের ক্ষেত্রে যাবেন, তার ক্ষেত্রেও আপনার দুই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, আর একটা হচ্ছে কমপ্লিট কন্ট্রাক্ট মেথড। আজকে আমরা ইনস্টলমেন্ট সেলস মেথডের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেজন্য ইনস্টলমেন্ট সেলস মেথডের জন্য যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন, সেই রিকোয়ারমেন্টের ফরম্যাট আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আপনারা দেখতেছেন হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথডের অঙ্কের ক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করতে হবে রিয়েলাইজ গ্রোস প্রফিট, সেজন্য এটার ফরম্যাট এখানে দেওয়া আছে। সেই ফরম্যাটটা হচ্ছে আপনি কোশ্চেন থেকে ইনস্টলমেন্ট সেলের টাকাটা খুঁজবেন। এখানে দেওয়া আছে দুইটা সন, 15-16। আপনার তিনটা সনও থাকতে পারে, চারটা সনও থাকতে পারে। এখন যখন দুইটা সন দেওয়া থাকবে, তখন ইনস্টলমেন্ট সেলের টাকা কোশ্চেনের মধ্যে দুইটা সনের টাকাই দেওয়া থাকবে। তার থেকে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের টাকাও কোশ্চেনে দেওয়া থাকবে। যখন আপনি ইনস্টলমেন্ট সেলের থেকে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের টাকা লেস করবেন বা বিয়োগ করবেন, তখন আপনার বের হয়ে যাবে ডেফার্ড গ্রস প্রফিট। তাহলে 15 ডেফার্ড গ্রস প্রফিট বের করার সিস্টেম যেরকম, 2016 সনের ডেফার্ড গ্রস প্রফিট বের করার সিস্টেম একই রকম। সেটা কীরকম? ইনস্টলমেন্ট সেলের 16 সনেরটা দেওয়া থাকবে, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের 16 সনেরটা দেওয়া থাকবে, ওর থেকে ওকে লেস করবেন, বের হয়ে যাবে ডেফার্ড গ্রস প্রফিট ফর 2016। এই প্রথম ধাপটা পার হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনি এই কোশ্চেনটা বের করবেন, পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট। পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট বের করার সূত্র হচ্ছে, আপনি একটু আগে ডেফার্ড গ্রোস প্রফিট বের করছেন, কত সনেরটা বের করছেন? 15 সনেরটা। এটা সূত্রের উপরে যাবে, ডেফার্ড গ্রোস প্রফিটটা অঙ্কের উপরে যাবে, আর ওই সনের ইনস্টলমেন্ট সেলের সাথে ভাগ করবেন আর 100 দ্বারা গুণ করবেন, তাহলেই 15 সনের জন্য পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট বের হয়ে যাবে। সেম ঘটনা 2016টাও, 2016 সনের ডেফার্ড গ্রোস প্রফিটের টাকার সাথে 2016 সনের ইনস্টলমেন্ট সেলের টাকা যখন আপনি ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, তখন 2016 সনের পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট বের হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন। এবার যার জন্য এই রিয়েলাইজ গ্রোস প্রফিটের জন্যই তো এই দুইটা ফরম্যাট করা, একটা হচ্ছে ডেফার্ড গ্রোস প্রফিট আর একটা হচ্ছে পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট। এখন এই রিয়েলাইজ গ্রোস প্রফিট বের করার জন্য কোশ্চেনের মধ্যে আপনি 15 সনের জন্য কত টাকা কালেক্ট করছেন ওই টাকাটা দেওয়া থাকবে, ওই টাকাটার সাথে আপনি এই পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট 15 সনে যেই পার্সেন্টেজটা দেওয়া আছে তার সাথে গুণ করবেন। আমি আবার রিপিট করি, রিয়েলাইজ গ্রোস প্রফিট বের করার জন্য 2015 সনে কত টাকা আপনি কালেক্ট করছেন ওই টাকাটার সাথে ওই 15 সনের পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিটের টাকাটা যখন আপনি গুণ করবেন বা পার্সেন্টেজ করবেন, তখনই আপনার এই রিয়েলাইজ গ্রোস প্রফিট 2015টা বের হয়ে যাবে। সেম ঘটনা আবার কালেকশন ফ্রম 2016, আপনি 2016 সনে যত টাকা কালেক্ট করছেন ওই টাকাটার সাথে ওই 16 সনে যে পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট একটু আগে আপনি বের করছেন ওকে পার্সেন্টেজ করবেন, তাহলে আপনি 2016 সনের জন্য রিয়েলাইজ গ্রোস প্রফিট বের হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কের দুই নম্বর রিকোয়ারমেন্ট চাবে হচ্ছে জার্নাল এন্ট্রিজ, এটা অবশ্যই একটা সনের জন্য চাবে। ধরেন অঙ্কের মধ্যে দুইটা সন দেওয়া আছে, 15 আর 16, আপনাকে 16 সনের জার্নাল করতে বলতে পারে। সেক্ষেত্রে এই জার্নালের জন্য এই ইনস্টলমেন্ট সেলস মেথডের জার্নালের ক্ষেত্রে আপনাকে 6টা জার্নাল মনে রাখতে হবে। কটা জার্নাল? 6টা জার্নাল। প্রথম জার্নালটার ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোথায় ইনস্টলমেন্ট সেলের টাকা দেওয়া আছে, অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে ইনস্টলমেন্ট সেল যখন দেওয়া থাকবে, তখন যাবে দেওয়া হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেল ক্রেডিট।
আরেকবার রিপিট করি, আপনি যখন আপনাকে যে সনে জাবেদা করতে বলবে ওই সনে ইনস্টলমেন্ট সেলকে খুঁজতে হবে। যখন ইনস্টলমেন্ট সেলের টাকা খুঁজে পাবেন তখন আপনি জাবেদাটা হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ইনস্টলমেন্ট সেলকে। স্টেপ টুতে আপনাকে খুঁজতে বের হবেন রিসিভ ফ্রম ইনস্টলমেন্ট, আপনি ইনস্টলমেন্টের টাকা রিসিভ করছেন, কী রিসিভ করছেন, অবশ্যই ক্যাশ রিসিভ করছেন, সেই জন্য ক্যাশ ডেবিট। আর আপনি যদি ২০১৬ সনে জাবেদা করেন তাহলে আপনি রিসিভ করছেন কত সনের টাকা, দুইটা সনের টাকা, একটা ১৫টা একটা ১৬টা, সেজন্য ক্যাশ ডেবিট হলো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ফর ২০১৫, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ফর ২০১৬। অঙ্কের মধ্যে যদি তিনটা বছর থাকে তাহলে আপনি কালেক্ট করছেন কত বছরের, তিন বছরের, সেক্ষেত্রে ক্যাশ ডেবিট হবে আর তিনটা বছরের এ আর ক্রেডিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। স্টেপ থ্রি, আপনাকে খুঁজতে হবে স্টেপ থ্রিতে কস্ট অফ গুডস সোল্ড। এই অঙ্কের মধ্যে অবশ্যই কস্ট প্রাইস, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের টাকা দেয়া থাকবে, তখন কস্ট অফ গুডস সোল্ডে জাবেদাটা করতে হবে কস্ট অফ ইনস্টলমেন্ট ডেবিট ইনভেন্টরি অর পারচেস ক্রেডিট। আমি আরেকবার বলি, স্টেপ থ্রিতে আপনি কাকে খুঁজবেন, কস্ট অফ গুডস সোল্ডের টাকা বা কস্ট প্রাইসের টাকা, সেটার জন্য জাবেদা করতে হবে কস্ট অফ ইনস্টলমেন্ট ডেবিট আর হচ্ছে ইনভেন্টরি অর পারচেস ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছেন। স্টেপ ফোর, আপনাকে খুঁজতে হবে ডেফার্ড গ্রস প্রফিট। ডেফার্ড গ্রস প্রফিটের জন্য জার্নাল করতে হবে ইনস্টলমেন্ট সেল ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট ক্রেডিট। যখন ইনস্টলমেন্ট সেলের টাকার সাথে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের টাকাটা লেস করবেন, কারণ কিছু পার্থক্য থেকে যাবে, তখন বাকি টাকাটা হবে ডেফার্ড গ্রস প্রফিট। আরেকবার রিপিট করি, স্টেপ ফোরের জার্নাল হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিটের জন্য জাবেদা। ডেফার্ড গ্রস প্রফিটের জন্য জার্নাল করতে হবে কয়টা, তিনটা। প্রথমটা হচ্ছে ইনস্টলমেন্ট সেল ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট ক্রেডিট, যখন আপনি ইনস্টলমেন্ট সেলের থেকে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের টাকাটা লেস করবেন তখন আপনার বের হয়ে যাবে ডেফার্ড গ্রস প্রফিট। আশা করি বুঝতে পেরেছেন। স্টেপ ফাইভ হচ্ছে রিয়েলাইজ গ্রস প্রফিট। একটু আগে আপনি রিয়েলাইজ গ্রস প্রফিটগুলো বের করছেন, কটা সনেরটা বের করছেন, ২০১৫ ২০১৬, সেক্ষেত্রে জার্নালটা হবে ডেফার্ড গ্রস প্রফিট ফর ২০১৫ ডেবিট, ডেফার্ড গ্রস প্রফিট ফর ২০১৬ ডেবিট, আর এই দুইটার যোগফল রিয়েলাইজ গ্রস প্রফিট টোটাল টাকাটা হবে। সবার শেষে আপনাকে একটা ক্লোজিং এন্ট্রি দিতে হবে। এই ক্লোজিং এন্ট্রি দিতে হয় আপনি জানেন আয় আর ব্যয়ের। এই অঙ্কের মধ্যে আমি দেখতেছি হচ্ছে রিয়েলাইজ গ্রস প্রফিট নামে একটা আয় দেওয়া আছে, আয়কে যখন ক্লোজিং এন্ট্রি দিতে হয় আয় কখনো ডেবিট ক্রেডিট হয় না, আয় হয়ে যাবে ডেবিট, সেজন্য আমি জার্নালটা করছি রিয়েলাইজ গ্রস প্রফিটটা ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট অথবা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একটা অঙ্ক করার মাধ্যমে, মানে ইনস্টলমেন্ট সেলস মেথডের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা করার মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন ইনস্টলমেন্ট সেলসের অঙ্ক করাটা কত সহজ। আজ আমরা দেখতেছি সাজেক লিমিটেড ইউজেস দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড। কোন মেথড লেখা আছে, ইনস্টলমেন্ট সেলস মেথড অফ অ্যাকাউন্টিং টু রিকগনাইজ ইনকাম, দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর 2015 অ্যান্ড 2016। দুইটা বছরের কিছু তথ্য দেওয়া আছে। কি দেওয়া আছে, ১৫ সনে ইনস্টলমেন্ট সেলের টাকা ৯ লাখ, ২০১৬ সনে ইনস্টলমেন্ট সেলের টাকা ১০ লক্ষ টাকা, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের টাকা দেওয়া ছিল ৬ লক্ষ ৩০ হাজার, আর ১৬ সনেরটা দেওয়া ছিল ৬ লক্ষ ৮০ হাজার টাকা। আপনি দেখতেছেন ক্যাশ কালেকশন ফ্রম 2015 ৩ লক্ষ ৬০, এর মানে হচ্ছে মানে আপনি ১৫ সনে যে টাকাটাই সেল করছেন না কেন, আপনি ১৫ সনে কালেক্ট করছেন কত, ৩ লক্ষ ৭০ হাজার টাকা। আবার ১৫ সনে আপনি যেটা সেল করছেন সেটা আপনি ১৬তে যা কালেক্ট করছেন কত, ৩.৫ লাখ টাকা। আরেকবার রিপিট করি, আপনি ১৫ সনে যেটা সেল করছেন সেটা ১৫তেই কালেক্ট করছেন কত, ৩ লক্ষ ৭০ হাজার। আপনি ১৫ সনে যেটা সেল করছেন সেটা আপনি ১৬তে যা কালেক্ট করছেন কত, ৩ লক্ষ ৫০ হাজার টাকা। আবার দেখতেছেন ক্যাশ কালেকশন ফ্রম 2016, দেখতেছি হচ্ছে ১৫ সনে শূন্য, এর মানে হচ্ছে ১৬ সনে আপনি যেটা সেল করছেন অবশ্যই ১৫তে আপনি সেটা পাবেন না, সেটা আপনি কবে পাবেন, অবশ্যই ১৬তে। তাহলে ১৬ সনে যেটা সেল করছেন ১৬তেই কালেক্ট করছেন কত, ৪ লক্ষ ৭৫ হাজার, সেজন্য এই ব্যালেন্সটা শূন্য আছে। আমি রিকোয়ারমেন্ট দেখতেছি হচ্ছে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, একটা হচ্ছে ক্যালকুলেশন অফ রিয়েলাইজ গ্রস প্রফিট, আরেকটা চাইছে জার্নাল এন্ট্রিজ ফর 2016, অবশ্যই ১৫ না, অবশ্যই ১৬। আমি একটু আগে আপনাকে রিয়েলাইজ গ্রস প্রফিটের একটা ফর্মেট উল্লেখ করে দিয়েছিলাম, ওই ফর্মেট অনুযায়ী আপনি অঙ্কটা আমি করতেছি। তাহলে আমি ফার্স্টেই লিখলাম, সলিউশন করলাম ক্যালকুলেশন অফ রিয়েলাইজ গ্রস প্রফিট। আগে কাকে খুঁজতে হবে, ইনস্টলমেন্ট সেল। তাহলে আমি দেখতেছি হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস লিখে দুইটা সন লিখলাম, ইনস্টলমেন্ট সেলের টাকা কোশ্চেন থেকে দেখলাম একটা আছে ৯ লক্ষ টাকা আর একটা আছে ১০ লক্ষ টাকা, সেজন্য আমিও লিখলাম ইনস্টলমেন্ট সেল ৯ লক্ষ টাকা ১০ লক্ষ টাকা। আশা করি বুঝতেছেন। লেস কস্ট অফ ইনস্টলমেন্ট,
এটা কোথায় পাবো? অবশ্যই কোশ্চেনে দেওয়া আছে। এই যে কস্ট অফ ইনস্টলমেন্ট সেল, একটা ছিল 6,30,000 টাকা, একটা ছিল 6,80,000 টাকা। সেই জন্য 1500 সনে কস্ট অফ ইনস্টলমেন্ট টাকা হচ্ছে 6,30,000, আর হচ্ছে 2016 সনে কস্ট অফ ইনস্টলমেন্টের টাকা হচ্ছে 6,80,000। আমি বলে দিছিলাম ইনস্টলমেন্ট সেলের টাকার সাথে যখন আপনি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের টাকা বিয়োগ করবেন তখন বের হবে ডেফার্ড গ্রস প্রফিট। এটা বিয়োগ করা ছাড়া বের হবে না, কারণ এখানে ডেফার্ড গ্রস প্রফিটের টাকাটা দেওয়া নাই। সেই জন্য ইনস্টলমেন্ট 9 লাখ সেল ছিল, কস্ট অফ ইনস্টলমেন্ট টাকা 6,30,000 ছিল, ডেফার্ড গ্রস প্রফিট 1500 সনের জন্য বেড়েছে 2,70,000 টাকা। আবার 2016 সনের ইনস্টলমেন্ট সেল ছিল 10,00,000 টাকা, 2016 সনের কস্ট অফ ইনস্টলমেন্টের টাকা দেওয়া ছিল 6,80,000 টাকা, 10,00,000 থেকে যখন 6,80,000 টাকা বিয়োগ করবেন তখন বের হয়ে যাবে 3,80,000 টাকা। এটার নাম হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিট। স্যার এটা কি রিকোয়ারমেন্টে চাইছে? অবশ্যই না, আমাকে চাইছে রিয়েলাইজ গ্রস প্রফিট। রিয়েলাইজ গ্রস প্রফিট করার জন্য দুইটা স্টেপ পার হইয়া তারপরে আপনাকে রিয়েলাইজ গ্রস প্রফিট বের করতে হবে। সেজন্য প্রথম স্টেপটা আমি বের করলাম ডেফার্ড গ্রস প্রফিট। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনাকে পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট বের করতে হবে, অবশ্যই দুইটা সনের জন্য, একটা 15-র জন্য একটা 16-র জন্য। যখন পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট বের করবেন তখন এটা সূত্র হচ্ছে ডেফার্ড গ্রস প্রফিটের টাকার সাথে ইনস্টলমেন্ট সেলের টাকা ভাগ করবেন। তাহলে আপনি কত সনের পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট বের করতে নামছেন? অবশ্যই 15টা। তাহলে ডেফার্ড গ্রস প্রফিট 15 সনেরটা হচ্ছে কত? 2,70,000। এটা যাবে সূত্রের উপরে। ইনস্টলমেন্ট সেল আপনার কত দেওয়া ছিল? 15টা 9 লাখ। তাহলে 2,70,000 যাবে ক্যালকুলেটারের ফার্স্টে, তারপরে ইনস্টলমেন্ট সেলের টাকা 9,00,000 টাকা ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, তাহলেই আপনার এই 30% বের হবে। আরেকবার রিপিট করি, 15 সনে গেলাম 80, তাহলে 15 সনে ডেফার্ড গ্রস প্রফিটের টাকার সাথে 15 সনে ইনস্টলমেন্ট সেলের টাকা যখন ভাগ করবেন, 100 দ্বারা গুণ করবেন, তখন পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট বের হবে কত সনের জন্য? 15 সনের জন্য। সেম ঘটনা 2016টাও। 2016 ডেফার্ড গ্রস প্রফিট কত? 3,20,000। 16 সনের জন্য ইনস্টলমেন্ট সেল কত? 10 লাখ। তাহলে আপনি যখন ডেফার্ড গ্রস প্রফিট 3,20,000 টাকার সাথে ইনস্টলমেন্ট সেলের 10,00,000 টাকা ভাগ করবেন আর 100 দ্বারা গুণ করবেন, তখনই গেলাম আপনার 32% বের হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি কয়টা স্টেপ পার করলাম? দুইটা। ডেফার্ড গ্রস প্রফিট বের করলাম, পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট বের করলাম, কিন্তু মূল অঙ্কের মধ্যে এখন আমি যাইনি। আমাকে চাইছে কি? রিয়েলাইজ গ্রস প্রফিট। তাহলে আমি যে রিয়েলাইজ গ্রস প্রফিট বের করার নিয়মটা বলে দিচ্ছি। রিয়েলাইজ গ্রস প্রফিট বের করার জন্য আমি বলছিলাম, স্যার আপনাকে কোশ্চেন দেখতে হবে কত টাকা আপনি কালেক্ট করছেন। এই যে ক্যাশ কালেকশন ফর 2015 কত টাকা কালেক্ট করছেন? 3,70,000 টাকা। এটা আপনি কত সনে কালেক্ট করছেন? 15 সনে সেল করছেন, 15 কালেক্ট করছেন। সেজন্য লিখছি ফ্রম 2015 কালেকশন কত লাখ? 3,70,000। এই টাকাটার উপর যখন আপনি পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট বের করবেন, পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিটের পার্সেন্টেজের সাথে গুণ করবেন, তখন আপনাকে আপনার রিয়েলাইজ গ্রোস প্রফিট বের হবে 2015টা। আবার রিপিট করি, 2015 সনে কালেক্ট করছেন কত? 3,70,000 টাকা। 2015 সনে রিয়েলাইজ গ্রোস, 15 সনে পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট কত? 30%। সেজন্য 3,70,000 টাকার 30% করলেই আমি 2015 সনের জন্য রিয়েলাইজ গ্রোস প্রফিট বের হয়ে গেল কত? 1,11,000 টাকা। পরেরটা দেখতেছি ফ্রম 2016, তাহলে আপনি গেলাম 15তে যেটা সেল করছেন, 16তে যেটা কালেক্ট করছেন, অবশ্যই কত টাকা? এই যে এখানে লেখা দেখেন, 15তে যেটা আপনি সেল করছেন 15তেই কালেক্ট করছেন 3,70,000, 15তে যেটা সেল করছেন আপনি 16তে যা কালেক্ট করছেন কত? 3,50,000 টাকা। দেখেন 3,50,000 টাকা, কিন্তু এটা করলাম আপনার 15 সনের সেল। সেই জন্য 15 সনের পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিটের সাথে গুণ হবে। তাহলে 15 সনের পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট কত? 30%। আপনি আবার 16 সন দেখে 16 সনের পার্সেন্টেজ অফ প্রফিটের সাথে গুণ করবেন না, কারণ এটা ছিলাম ছিল 15 সনের সেল। সেই জন্য 16 সনে কালেক্ট করছেন 15 সনের সেলের টাকা, কিন্তু পার্সেন্টেজটা হবে অবশ্যই 15 সনের পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিটের সাথে। সেই জন্য 3,50,000 টাকার সাথে 30% করলে 16 সনের জন্য রিয়েলাইজ গ্রোস প্রফিট বের হবে 1,05,000 টাকা। আবার আপনি 16 সনে যেটা সেল করছেন, 16তেই কালেক্ট করছেন কত? 4,75,000। তাহলে 16 সনের জন্য যে লিখছি ফ্রম 2016 কালেকশন, অবশ্যই কত হাজার টাকা? 4,75,000 টাকা। এটা কত সনের সেল? 2016 সনের সেল। সেজন্য 16 সনে পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিটের সাথে গুণ করতে হবে। তাহলে 16 সনে পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট কত বের করছিলেন? 32%। সেজন্য 4,75,000 ইন্টু 32% বের হইলে বের হয় 1,52,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তাহলে আপনারা দেখতেছেন 1600 এর জন্য রিয়েলাইজড গ্রস প্রফিট কয়টা টাকা? অবশ্যই দুইটা, 105,000 আর একটা হচ্ছে 152,000। একটা কালেক্ট করছেন 15 থেকে, একটা কালেক্ট করছেন 2016 থেকে। তাহলে আপনাকে তো টোটালটা দরকার, তাহলে টোটাল রিয়েলাইজড গ্রস প্রফিটের টাকাটা হচ্ছে 257,000 টাকা। আবার 1500 এর জন্য কি আপনার অন্য কোনো টাকা দেওয়া আছে? একটা টাকা দেওয়া আছে। তাহলে 1500 এর জন্য রিয়েলাইজড গ্রস প্রফিট কত? 111,000 টাকা। শুনে এটা যোগফল নিচে বসাইছি, এই দুইটা যোগফল এখানে বসাইছি, আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কের 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে জার্নাল এন্ট্রিজ। আপনি কয়টা সনের জন্য এতক্ষণ করলেন? 2টা সন, কিন্তু আপনাকে জার্নাল চাইছে কত সনের জন্য? 2016 সনের জন্য। আমি বলছিলাম জার্নাল করার জন্য কয়টা স্টেপ? অবশ্যই 6টা স্টেপ। প্রথম স্টেপটা কার জন্য দেখতে হবে? ইনস্টলমেন্ট সেলের কে খুঁজতে হবে। আমি দেখলাম ইনস্টলমেন্ট সেলের টাকা 2016 সনের জন্য কত? 10,00,000 টাকা। সেই জন্য জাবেদা করছি ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেল ক্রেডিট 10,00,000 টাকা। আপনি আবার চোখ 2015 চলে যায় না, কারণ আপনাকে জানাল চাইছে 2016। তাহলে 16 সনের জন্য ইনস্টলমেন্ট সেলের টাকা কত? 10,00,000। সেজন্য ডেবিটও 10,00,000, ক্রেডিট পাশও 10,00,000। দ্বিতীয় স্টেপটা আপনাকে খুঁজতে হবে, বা দ্বিতীয় জাবেদাটা খুঁজতে হবে, ইনস্টলমেন্টের টাকা রিসিভ করছেন, আপনি ইনস্টলমেন্টের টাকা কয় বছরেরটা রিসিভ করছেন? অবশ্যই 2 বছরেরটা। সেজন্য আমি লিখছি ক্যাশ ডেবিট, লিখতে পারবো না টাকা। ইনস্টলমেন্ট এআর ফ্রম 2015 কত টাকা কালেক্ট করছেন? 350,000 টাকা, 350,000। আর ইনস্টলমেন্ট এআর ফ্রম 2016 কত টাকা কালেক্ট করছেন? 475,000 টাকা। এই দুইটার যোগফল হবে ক্যাশ 825,000 টাকা, আশা করি বুঝতে পেরেছেন। স্টেপ 3 হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডকে খুঁজতে হবে। এই অঙ্কের মধ্যে অবশ্যই 2016 সনের জন্য কস্টের টাকা 680,000 টাকা, তাহলে সহজেই পারবো কস্ট অফ ইনস্টলমেন্ট 680,000 টাকা, ইনভেন্টরি অর পার্চেস যে কোনো একটা লিখলেই চলবে, এটার টাকাও 680,000 টাকা। আপনি 1500 সনের কস্ট অফ ইনস্টলমেন্টের টাকা খুঁজতে বের হবেন না, আপনাকে জার্নাল করতে বসে 2016-র। তাহলে 16 সনের কস্ট অফ ইনস্টলমেন্টের টাকা অবশ্যই কত দেওয়া ছিল? 680,000 টাকা, আশা করি বুঝতে পেরেছেন এই তিনটা। 4 নম্বর জাবেদাটা আপনাকে খুঁজতে হবে ডেফার্ড গ্রস প্রফিটের জন্য। তাহলে আপনি ডেফার্ড গ্রস প্রফিটের টাকাটা বের করার নিয়ম আমি বলে দিয়েছিলাম জাবেদা করার সময়, ইনস্টলমেন্ট সেল কত ছিল? 16,00,000 টাকা। কস্ট অফ ইনস্টলমেন্টের সেলের টাকা একটু আগে জাবেদা করে আসছেন 680,000 টাকা। যখন 10 সনে ইনস্টলমেন্ট সেলের টাকা থেকে যখন কস্ট অফ ইনস্টলমেন্ট সেলের টাকা আপনি বাদ দিবেন, তখনই পেলাম ক্রেডিট পাশে ডিফার্ড গ্রস প্রফিটের টাকাটা বের হয়ে যাবে। তাহলে জাবেদাটা হবে ইনস্টলমেন্ট সেল ডেবিট, কস্ট অফ ইনস্টলমেন্ট ক্রেডিট, আর ডিফার্ড গ্রস প্রফিট 320,000 টাকা, আশা করি বুঝতে পেরেছেন। স্টেপ 5, কার জন্য জাবেদা করতে হবে? রিয়েলাইজ গ্রস প্রফিটের জন্য। কত সনের জন্য? 2016 সনের জন্য। আপনি একটু আগে যে রিয়েলাইজ গ্রস প্রফিট বের করছেন, 16 সনের জন্য রিয়েলাইজ গ্রস প্রফিট কয়টা? 2টা, একটা 105,000 টাকা, একটা 152,000 টাকা। 105,000 টাকা কত সনের সেলের টাকা রিয়েলাইজ করছেন? অবশ্যই 15টা। সেজন্য আমি লিখছি ডিফার্ড গ্রস প্রফিট ফর 2015 105,000, ডিফার্ড গ্রস প্রফিট ফর 2016 152,000। এই দুইটার যোগ ফর রিয়েলাইজ গ্রস প্রফিট হচ্ছে 2টার যোগফল, যত টাকা হয় তত টাকা লিখবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর সবার শেষে এটা স্টেপ 6 হচ্ছে একটা ক্লোজিং এন্ট্রি দিতে হবে। একটু আগে রিয়েলাইজ গ্রস প্রফিটের টাকাটা ছিল 257,000, তাহলে আপনাকে ক্লোজিং এন্ট্রি দিলে ওই এন্ট্রিটা ছিল ক্রেডিট পাশে, আপনাকে যখন ক্লোজিং এন্ট্রি দিতে হবে ওই এন্ট্রিটা হয়ে যাবে ডেবিট, রিয়েলাইজ গ্রস প্রফিট ডেবিট, আর ইনকাম সামারি অথবা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, তাহলে অবশ্যই 257,000, 257,000। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন। আজকে এতটুকু পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে অন্য একটা মেথডের অঙ্ক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।